বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রাথমিক বিদ্যালয়গুলিতে বায়োমেট্রিক চালু হলো, কোন কোন জেলায় শুরু হলো, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নোটিশ জারি করে জানানো হয়েছে, চলুন একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে 15/2/2022 ফেব্রুয়ারি মাসেই কিন্তু করা হয়েছিল এই নোটিশটি বা চিঠিটি করা হয়েছিল ফ্রম দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এখানে বলছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অ্যান্ড ঝাড়গ্রাম। কী বলছে? ইন্ট্রোডাকশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্ট সিস্টেম মন্ত্রা সফটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইন 4 ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল। এই 4টি ডিস্ট্রিক্টে আপাতত শুরু হচ্ছে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বায়োমেট্রিকের মাধ্যমে অ্যাটেন্ডেন্স এর ব্যবস্থা। ইউ আর অ্যাওয়ার দ্যাট অ্যাজ পাইলটস প্রোগ্রামস দ্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম হ্যাজ অলরেডি বিন ইন্ট্রোডিউসড ইন 4 ডিস্ট্রিক্ট। নাও দ্য সিস্টেম উইল বি ইন্ট্রোডিউসড ইন দ্য ফলোয়িং 4 ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল আন্ডার ইউর DPSC। কপি ফরওয়ার্ড করা হয়েছে CA টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইথ এ রিকোয়েস্টেড টু প্লেস বিফোর দ্য অথরিটি। দ্য DEOSSM অফ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর RC বাগচি সেক্রেটারি এখানে সিগনেচার করেছেন। এর আগে 4টি ডিস্ট্রিক্টে শুরু হয়েছিল, এবার আবার নতুন করে 4টি ডিস্ট্রিক্টে কিন্তু শুরু হতে চলেছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।